This is Realme V5 5G. এই ফোনটা বাংলাদেশে বাজেট প্রাইজে হতে যাচ্ছে ইভেন এতে আমরা পাচ্ছি মিডিয়াটেক ডাইমেনসিটি 712 এর একটি 5G CPU. এই CPUটি যদি বরাবর করি তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G এর সাথে তুলনা করা যায়। ওভারঅল এই ফোনটাতে আরও থাকছে ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট, এছাড়া 5000mAh ম্যাসিভ ব্যাটারি ওয়ে 30W ফাস্ট চার্জার। গত তিন দিন যাবৎ আমি এই ফোনটি ইউজ করতেছি আমার প্রাইমারি ডিভাইস হিসাবে। আমার কাছে চলে আসলে এই ফোনটার ভালো দিক এবং মন্দ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এছাড়া এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাবেন, 6GB অ্যান্ড 8GB। আমার হাতে 6GB ভেরিয়েন্ট ছিল, 128GB স্টোরেজ, যেহেতু এর ডিসক্রিপশনে প্রাইসটা দেখে নেওয়া উচিত। সো ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন। বরাবর মতো আমি আছি ওমর, আপনারা দেখছেন টেকনিক্যাল ওমর ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। আমাদের আজকের ভিডিওর স্পন্সর মোবাইল নেটওয়ার্ক, বসুন্ধরা সিটির অন্যতম ট্রাস্টেড শপ মোবাইল নেটওয়ার্ক। তাদের শপ অ্যাড্রেস লেভেল 6 ব্লক এ, শপ নম্বর 63। তাদের কাছে যে কোনো ধরনের অফিসিয়াল অ্যান্ড আনঅফিসিয়াল স্মার্টফোন পেয়ে যাবেন, ইভেন আমার চ্যানেলে ট্যাগ ইউজ করলে পেয়ে যাবেন নিশ্চিত গিফট অথবা ডিসকাউন্ট। শুরু করা যাক রিয়েলমি V5 5G-র আনবক্সিং দিয়ে। বক্সটি সম্পূর্ণ ইয়েলো কালার। বক্সটি খুললে পেয়ে যাচ্ছেন আরেকটি কম্পার্টমেন্ট, যেখানে কিছু প্রেমপত্র অ্যান্ড টিপিউ কেস মানে একটি ব্যাক কভার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের। এছাড়াও বক্সটির নিচে আরও পাচ্ছেন একটি চার্জার 30W-এর। এই চার্জারটি 10W থেকে 30W পর্যন্ত সাপ্লাই দিবে। এবং চার্জারটা খুবই ভালো, কেবল পেয়ে যাচ্ছেন টাইপ সি, এছাড়া একটি সিম ইজেক্টর পিন। ওয়েল, এবারে কথা বলা যাক রিয়েলমি V5 5G ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটার ডিজাইনটা ছিল অনেকটা সুন্দর অ্যান্ড প্রিমিয়াম। বরাবর মতো রিয়েলমি যেরকম ডিজাইন ক্যামেরা কাটাও দেখে থাকি, এটি একটু ভিন্ন ধরনের। কেননা এটা ক্যামেরা বর্ডার থেকে লম্বা একটি বর্ডার করেছে, যা একটু ভিন্ন কালারের একটু ফিনিশ করেছে, নর্মালি খুব ভালো লাগছিল। যতই সুন্দর ডিজাইন করুক না কেন, এর ব্যাক প্যানেলটা ছিল সম্পূর্ণ প্লাস্টিক। এছাড়াও এর গ্লসি ফিনিশটা দেখতে অনেক ভালো লাগবে। এছাড়াও এটা একটি ব্লু এডিশন কালার আছে, যেটা আপনারা মোবাইল নেটওয়ার্কে পেয়ে যাবেন। আমার ভেরিয়েন্টটি ছিল এটা সাইয়ান কালার, যেটা দেখতেও খুব সুন্দর লাগছিল, অনেকের কাছে কেমন লাগবে আই ডোন্ট নো। এছাড়াও সাইড ফ্রেমটা ছিল প্লাস্টিক বিল্টের, সামনে গ্লাস। ফোনটা থিকনেস পাচ্ছি 9.1mm, ওজনে 194 গ্রাম। যেহেতু 5000mAh ব্যাটারি, ওজনটা আমি বলবো ঠিকঠাক মতনই ছিল। ডিজাইনের মামলায় যা যার পছন্দ, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। যেহেতু রেয়ারে কোনো ফিঙ্গার স্ক্যানার দেখছেন না, এই ফোনটার ফিঙ্গার স্ক্যানার সাইড মাউন্টেনে। সেদিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ সি অ্যান্ড বটম ফায়ার স্পিকার। বট স্পিকার সাউন্ড কোয়ালিটি ছিল অ্যাভারেজ, ভালোই ছিল, বেশি খারাপ না, বেশি ভালোও না। ডান পাশে ছিল পাওয়ার বাটন অ্যান্ড সাইড মাউন্টেন ফিঙ্গার স্ক্যানার, যা কিনা খুব রিস পজিশনে ছিল, টাচ অ্যান্ড আনলক। উপরের দিকে থাকছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং সেন্সর, ওয়েল খুব ভালো জিনিস। ফোনটির বাম পাশে পাচ্ছি ভলিউম লকার, যা ঠিকঠাক মতনই আপনি রিস করতে পারবেন। এছাড়াও সিম ট্রে, যেখানে হাইব্রিড সিম স্লট। এবারে কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে সেকশনে। এতে আমরা পাচ্ছি 6.5 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি ডিসপ্লে। এর ডিসপ্লে প্যানেলটি আইপিআই ডিসপ্লে প্যানেল, এর পিপিআই পেয়ে যাচ্ছি 405। ওভারঅল ডিসপ্লে কালার কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও এই ফোনটার ডিসপ্লে অ্যাসপেক্ট রেশিও 84.14%। ওভারঅল টাচ রেসপন্স খুব ভালো ছিল, কালারটা খুব ভালো ছিল। এই ডিসপ্লেতে 2.5D কার্ভ গ্লাস, এছাড়াও প্রোটেকশন হিসাবে গোয়েলা গ্লাস ব্যবহার করা হয়েছে, বাট কোন ভার্সনে সেটা উল্লেখ করা হয়নি। মজার ব্যাপার হলো এই ফোনটাতে আমরা পাচ্ছি 90Hz রিফ্রেশ রেট, এছাড়াও 180Hz টাচ স্যাম্পল রেট। যাই হোক, কিছুটা চার্জ ড্রেন করে 90Hz রিফ্রেশ রেট ইউজ করলে, সেটা আসলে কিছু পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতেই হবে। ওভারঅল এর ডিসপ্লে ভিজেল এরিয়াগুলো ছিল অনেকটা চিন, আপার চিন লোয়ার চিন খুব ভালো ছিল, বাট নিচের ভিজেলটা আরেকটু স্লিম হলে আরও ভালো হতো, ওপর থেকে একটু বেশি চিনটা নেমে আসছে। ফুল বডিতে আমি কোনোরকম নোটিফিকেশন এলইডি লাইট খুঁজে পাই নাই, সেহেতু এটাতে নোটিফিকেশন এলইডি লাইট নাই। এর সিকিউরিটি হিসাবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্ট স্পিড ছিল খুবই ফাস্ট, টাচ করার সাথে সাথেই ফোন আনলক হয়ে যাচ্ছিল, এই ব্যাপার নিয়ে কোনোরকম কনফিউশন ছিল না। ফেস আনলক ছিল যা কিনা অ্যাকুরেট, সুপার ফাস্ট বলা যেতে পারে, ঠিকঠাক মতনই কাজ করছিল, চোখ বন্ধ রাখলে ফোন আনলক করছিল না। লো লাইটে ডিসপ্লে আলো দিয়ে এই ফোনটা আনলক করতে পারবেন, সো দুইটাই খুব ভালো ছিল। এছাড়াও যেহেতু এই ফোনটা 5G ভেরিয়েন্ট, বাংলাদেশে যেহেতু 4G পর্যন্তই সীমাবদ্ধ, সেহেতু আমি 4G নেটওয়ার্ক পর্যন্ত টেস্ট করতে পেরেছি। আমার এরিয়াতে ঠিকঠাক মতন আমি 4G নেটওয়ার্ক পেয়েছিলাম। সিম কোয়ালিটি নেটওয়ার্ক ইস্যু ছিল না, কল ড্রপে ইস্যু ছিল না, সাউন্ড কোয়ালিটি এয়ার স্পিকার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। আর যখন 5G আসবে তখন আপনার ফোন 5G টেস্ট করতে পারবেন, তখন কি হবে সেটা আমি আপনাদের পরবর্তীতে জানাবো। এবারে কথা বলা যাক এই ফোনটার সফটওয়্যার নিয়ে।
এতে আমরা পেয়ে যাচ্ছি Realme UI 1.0 based on Android 10। Realme UI তে থাকছে অনেকটা স্মুথ, যেটা আমার কাছে মোটামুটি ভালো লাগে। আরেকটু অপটিমাইজার ব্যাপার আছে, যেহেতু Realme UI টা লুক লাইক কালার ওয়াইজ এর মতন। এছাড়া এই ফোনটাতে পেয়ে যাবেন অনেক অনেক ফিচার, ইউটিউব ভিডিওতে পেয়ে যাবেন VR এর সুবিধা, এছাড়া অনেক অনেক ফিচার এখানে পেয়ে যাবেন। আরো পাচ্ছেন ডুয়েল টাচ স্ক্রিন, অ্যাপস ড্রয়ার মতন সুবিধা। এছাড়া ফোনটাতে থাকছে চাইনিজ অ্যাপস দিয়ে ভরা, যেটা আপনি আনইনস্টল করতে পারবেন যেহেতু এই ফোনটা চাইনিজ ভেরিয়েন্ট। যারা কিনা চাইনিজ ভেরিয়েন্টের ফোন ইউজ করেছেন তাদের কাছে কোনো প্যারা নাই। যারা চাইনিজ ফোনটা প্রথম ইউজ করতে চান তাদের আমি বলে রাখি কিছুটা প্যারা আছে, শেয়ারে দিয়ে আপনাকে অনেক অ্যাপস নিতে হবে। এছাড়া আমাদের বাংলাদেশে কিছু অ্যাপস যারা সাপোর্ট করেনি, হয়তো বা সফটওয়্যার ইস্যু পরবর্তী আপডেটে ঠিক হয়ে যাবে। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো চাইনিজ ভেরিয়েন্টে চাইনিজ অ্যাপস থাকে সেটা জানেন, জেনে শুনে আপনি পারচেস করলে অবশ্যই করতে পারেন। আর যার কাছে চাইনিজ ভেরিয়েন্টে প্যারা লাগে তারা এই ফোনটা পারচেস নাও করতে পারেন, অন্য অপশন দেখতে পারেন। আমার কাছে মনে হয়েছে সেটা প্যারা না, একটু নতুন করে শেখা আর কি। এতে আমরা পাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 712-এর একটি সিপিও, যা কিনা MT6853V। এটি একটি 7 nanometer বিল্টে তৈরি, ক্লক স্পিড ছিল 2.0 GHz অক্টাকোর। এই ফোনটার দুইটা কোর ছিল 2.0 GHz কোটেক্স A76 বড় কোর, আর বাকি ছয়টা ছিল পাওয়ার সেভিং 2.0 GHz কোটেক্স A55। এই সিপিওর এন্টুতু স্কোর মার্ক ছিল 301380 মতন। এর পারফরমেন্স যদি আমি ইকুয়াল করি তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G সাথে তুলনা করা যায়। এছাড়াও এটা 7 nanometer বিল্টে যেহেতু চার্জ সেভিংটা খুব ভালো করবে, রেগুলার লাইফে টাচ রেসপন্স খুব ভালো ছিল। এছাড়াও এর সাথে যেহেতু আমরা 6GB র্যাম পাচ্ছি LPDDR4X সিরিজের, এছাড়াও এর স্টোরেজ পেয়ে যাচ্ছি 128GB UFS 2.1, রিড অ্যান্ড রোম ভালোভাবে কাজ করতে পারবে এর সিপিওর সাথে। এর জিপিওর সাথে থাকছে মালি G57MC3। গেমিং পারফরমেন্স নিয়ে কথা বললে খুব ভালোভাবে আপনি গেমিং পারফরমেন্স করতে পারবেন, হাই ফ্রেম রেটে আপনি পাবজি গেম খেলতে পারবেন, ফ্রি ফায়ার আপনি আলট্রা গ্রাফিক্স মতো ম্যাক্স লেভেল পর্যন্ত ফ্রি ফায়ার খেলতে পারবেন। এছাড়াও কড আমি খেলেছি সেটাও পারফরমেন্স ম্যাক্স লেভেল পর্যন্ত আলট্রা গ্রাফিক্স মতো সাপোর্ট করে। পাবজি গেমিংয়ে খেলে আপনার যদি লং টাইম আপনার 4-5টা ম্যাচ গেম খেলেন তখন কিছু হিটিং ইস্যু থাকবে, সেটা অ্যাজ ওয়েল সব ফোনেই থাকে। মোটামুটি পাবজি গেমিংয়ের সময় হাই ফ্রেম রেটে যখন আপনি ইউজ করবেন তখন কিছুটা ফ্রেম ড্রপ, তাও লং টাইম ইউজের পর সামথিং কোনো সমস্যা নাই, ঠিকঠাক মতন গেমিং করতে পারবেন, স্ট্রিম করতে পারবেন, ইভেন চাইলে আপনার গেমিং বুস্টটা অন করে ভালো একটি পারফরমেন্স পাবেন। এবারে কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা নিয়ে। এতে আমরা রিয়ারে 4টা ক্যামেরা পাচ্ছি, মেন সেন্সর 48 megapixel, f1.8। এই ক্যামেরাটি 25mm ওয়াইডে পিকচার তোলে, সাথে থাকছে 8 megapixel একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার 2.3। আরও থাকছে 2 megapixel ম্যাক্রো ক্যামেরা, 2 megapixel ডেপ সেন্সর। এছাড়াও ফ্রন্টে আমরা পাচ্ছি 16 megapixel f2.1 যুক্ত একটি ক্যামেরা, যেটা কিনা 26mm ওয়াইডে সেলফি তুলবে। ক্যামেরা ইউআইতে থাকছে অনেক ফিচার, আমার কাছে এর ক্যামেরা ইউআইটা ভালো লেগেছে। কেননা নাইট মোড, ভিডিও মোড, ফটো মোড, পোর্ট্রেট মোড অ্যান্ড 48 megapixel আলাদা মোড, এক্স স্ক্যানার, আলট্রা ম্যাক্রো, স্লো মোশন। স্লো মোশন আমরা পেয়ে যাচ্ছি এই ফোনটাতে, 240 FPS এ আমরা স্লো মোশনের সুবিধা পাচ্ছি। এই ফোনটাতে আরও পেয়ে যাচ্ছি 1080p 30 FPS অ্যান্ড 60 FPS এ ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা। এর মেন ক্যামেরা পিকচার স্যাম্পলগুলো আমি যদি দেখি, খুবই ভালো একটি ডাইনামিক রেঞ্জ, কালার টোন খুব ভালো একটি ক্যামেরা পেয়েছি। মোটামুটি এর 48 megapixel ছবির কোয়ালিটিগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, কালার টোনগুলো অ্যাকুরেটভাবে ধরতে পেরেছিল। এছাড়াও এজ ডিটেকশন, পোর্ট্রেট মোডের ছবিগুলো খুব ভালো ছিল, কালার টোনগুলো ছিল ঠিকঠাক মতন। আমি বলবো এর এয়ার ক্যামেরার পিকচারগুলো ছিল দারুণ শার্প, বাট এই বাজেটে 48 megapixel না হয়ে 68 megapixel ক্যামেরা হলে আমার মনে হয় জমেই যেত। এছাড়াও এর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যেটা 8 megapixel সেটাও ডাইনামিক রেঞ্জ মোটামুটি ধরতে পারে, বাট ডিটেলস কিছুটা লস করে। তো দুইটা ক্যামেরাই খুব ভালো লেগেছে, মেন ক্যামেরা অ্যান্ড ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। যেহেতু 2 megapixel ম্যাক্রো ক্যামেরা ছিল সেটা আসলে না দিয়ে টেলিফোটো লেন্স দিলে পারতো, কেননা খুব কাছ থেকেও কিন্তু মেন ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়। আর মজার ব্যাপার হলো এই ক্যামেরাটা কিন্তু AI বেস, সেটা কিন্তু অটোমেটিকলি সিনস ডিটেক্ট করতে পারে, আপনি কী পিকচার তুলছেন সেটা অটোমেটিকলি আপনি সিন করে ভালো মতন দিতে পারবে। এছাড়াও এই ফোনটাতে ক্রোমা বুস্ট যে অপশনটা ছিল রেগুলার মতন সেই জিনিসটা না থেকে AI মোডটা চলে আসছে, যেটা কিন্তু ইমপ্রেসিভ। আগের তুলনায় কালার টোনগুলো ভালো ছিল, AI অন করে ভালো তুললে ডাইনামিক্স ভালো নিতে পারবে, বাট AI অফ করে নিলে কিছুটা ডাল আপনি পিকচার পাবেন। এছাড়াও পাঞ্চি পিকচার করে, যেটা খুব ভালো ছিল। এছাড়াও 2 megapixel ডেপ সেন্স পোর্ট্রেট মোডের পিকচারগুলো খুব ভালো ছিল, পিকচারগুলো দেখেই বুঝতে পারছেন কতটুকু শার্প অ্যান্ড ক্লিন ছিল। আমার কাছে এর রেয়ার ক্যামেরা পিকচার স্যাম্পলগুলো মোটামুটি ভালো লেগেছে, 10-8 দেওয়া যায় এমন একটি ক্যামেরা। সো পিকচারগুলো এনজয় করতে থাকুন।
সেলফি লাভারদের জন্য এই ফোনটাতে থাকছে 16 মেগাপিক্সেল f2.1 যুক্ত একটি সেলফি ক্যামেরা উইথ স্ক্রিন ফ্ল্যাশ। এই সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps এ। সেলফি ক্যামেরা স্যাম্পলগুলো দেখেই বুঝতে পারছেন আমি ন্যাচারালভাবে তুলতে যেও আমার মুখটা আরও বিউটি করে দিচ্ছিল, ন্যাচারাল মোডেও বিউটি অ্যান্ড বিউটি মোডেও বিউটি। ওভারঅল এর সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল হলে আর একটু বেটার হতো, ইভেন এর অ্যাপারচার 2.1 না দিয়ে এখানে 1.8 অ্যাপারচার দিলে আর একটু বেটার ভিউ পাওয়া যেত। যাই হোক, যা দিয়েছে আপনাকে মেনে নিতে হবে, সব কিছু অলরাউন্ড হয় না, সেহেতু এই জিনিসটা আমার কাছে কমতি মনে হয়েছে। ব্যাটারি হিসাবে এই ফোনটাতে থাকছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, যা কিনা চার্জ দেওয়ার জন্য বক্সে একটি 30 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। 65 মিনিটে 100% চার্জ আপনি পেয়ে যাবেন। রিয়েল লাইফে আপনার যারা নর্মাল ইউজার তারা কিন্তু 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন, ইভেন আরও বেশিও পেতে পারেন। আমি এটা 3 দিন ব্যবহার করার পর মাত্র 1 থেকে 2 বার চার্জ দিয়েছি। ওভারঅল এর চার্জিং ফ্যাসিলিটি খুব ভালো ছিল, যেহেতু এর CPU 7 nanometer, যেটা পাওয়ার হাঙ্গ্রি না। এছাড়াও এই অপটোমাইজেশনটা খুব ভালো ছিল, আমার কাছে এর ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো লেগেছে। খারাপ লাগার বিষয় এখানে গোয়েলা গ্লাস প্রোটেকশন 5 দিলে ভালো হতো। এছাড়া এই ফোনটাতে যদি LED নোটিফিকেশন লাইটটা থাকতো আর একটু জমে যেত। ওভারঅল আমার কাছে মনে হয়েছে প্রাইস অনুযায়ী আর একটু বেটার ফ্রন্ট ক্যামেরা দেওয়া উচিত ছিল। রিয়ার ক্যামেরা মোটামুটি ভালো বলবো, অনেক বেশি ভালো না, আর একটু ইম্প্রুভের দরকার ছিল। ওভারঅল টেলিফোটো লেন্স দিলে আর একটু জমে যেত। যেহেতু এটা 5G ভেরিয়েন্ট, আমাদের বাংলাদেশে 5G এখনও টেস্টিং করা হয়নি, সেহেতু এটা নিয়ে কিছুটা কনফিউশন থাকবে সবার মাঝেই। ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে, খারাপ বিষয়গুলো আমি বলেছি, ভালো লাগার বিষয়গুলো বলেছি। চাইনিজ ব্র্যান্ড ইউজ করে পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটা পারচেস করতে পারেন, নয়তো কিন্তু সব ধরনের অ্যাপস আপনাকে ইনস্টল করে করে ইউজ করতে হবে। এটা এক প্রকারের প্যারা, আবার এক প্রকারের ভালোই। ওভারঅল কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।